হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনির্বাণ। আজকে তোমাদের কাছে সঙ্গে একটা টপিক নিয়ে আমি এসেছি, আর আমার রোজও এখানে আছে বসে তোমাদের সাথে। তো ওকে নজল পরি ডেকেছি, কারণ পিছনে দেখতেই পাচ্ছ আমার ঘরে তো ড্যাম্প পড়েছিল, তো সেগুলোকে ফাটিয়ে আজকে পুট্টি করা হয়েছে। তো তার জন্য আমার রোজ তো পুট্টি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ওই মুখে নজল পরি রাখা হয়েছে। তো কিছু করার নেই, তো উনি বসে আছেন আমার পাশে। তো আজকে যে টপিকটা আমি বলছিলাম, যে টপিকটা নিয়ে আমি আজকে এসেছি, সেই টপিকটা হলো ওদের একটা ভমিটিং হয়ে থাকে টেন্ডেন্সি ঠিক ভোরের দিকে। ভোর 5টা 6টা নাগাদ ওরা কিন্তু একটা সাদা ফোম টাইপের বা ইয়েলোইশ টাইপের, তার মধ্যে ফোম সাদা ফেনা টাইপের থাকে, তো ওরকম টাইপের ওরা বমি করে। ঠিক আছে, জেনারেলি এটা ভোরবেলার দিকেই হয়ে থাকে, তো আমার রোজও করে থাকে। আজকে ইনফ্যাক্ট ওর বমিটা করেছে, তো এটা কিন্তু ওদের জেনারেলি হয়ে থাকে। তো এটা কারণ কি, অনেকেই ভয় খেয়ে যান, তারপরে ভেটের সাথে কনসাল্ট করেন, অনেক ভেট বলবো না, অনেকে প্যারাভেট হয়ে থাকে, যারা বিভিন্ন রকমের মেডিসিনস প্রেসক্রাইব করে দেয়, তো খেয়ে নিয়ে বুঝতেই পারছেন সাইড এফেক্ট তো আছেই মেডিসিনের, তো বেশি মেডিসিন তো খাওয়া উচিত নয়। বাট আমি আজকে ভিডিওটা এই জন্যই করছি যাতে তোমাদের অনেকটা হেল্পফুল হয়, অ্যান্ড যারা হচ্ছে তোমরা ভয় খেয়ে যাও যে এরকম বমি করলো মানে কী হলো আমার, আমার যে ডগ আছে তার কি কোনো অসুবিধা হলো কি না, দেন ভয় খেয়ে গিয়ে অনেক রকমের মেডিসিন তারা খাইয়ে দেয়। তো সেই ভয়টা কাটানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা তোমাদেরকে করছি। কারণ একটা কথাই বলবো যে এই যে বমিটা, বমি অবশ্যই ওদের ভয়েরই ব্যাপার, কারণ কোনো কুকুর যদি বমি করে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে আপনারা লক্ষ্য করবেন, আর লক্ষ্য করে সেটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট শুরু করে দেবেন। কিন্তু এই যে ইয়েলোইশ টাইপের ফোম টাইপের সাদা যে বমিটা হয়ে থাকে সকালের দিকে, তাহলে সেটা কিন্তু জেনারেলি ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই, অ্যান্ড কেন করে বমিটা, অ্যান্ড তার প্রিকশন কী, কী করলে সে বমিটা করবে না, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন কেন করে, অ্যান্ড এটা কীভাবে আটকানো যায়। ঠিক আছে ফ্রেন্ডস, চলো দেখতে থাকো ভিডিওটা। ফার্স্টে আমি যেটা বলবো তোমাদেরকে যে কেন বমিটা করে, তো ওদের আমাদের মতোই লিভার থাকে আপনারা জানেন হয়তো, ঠিক আছে, তো লিভার দিয়ে একটা বাইল ডাক্ট সিক্রেশন হয়ে থাকে ওদের। ঠিক আছে, অ্যান্ড সিক্রেশনটা জেনারেলি ওদের সিক্রেট হয়ে ওদের যে ইন্টেস্টাইন আছে সেখানে গিয়ে জমা হয়, কিন্তু যখন ওরা খালি পেট হয়ে যায় মানে খাবারটা ডাইজেস্ট হয়ে গেছে, খালি পেট হয়ে গেছে, তো তখন ওই বাইল ডাক্টটা যদি বেশি পরিমাণে সিক্রেশন হয় অ্যান্ড সেটা ইন্টেস্টাইনে জমা হয়ে যায় অ্যান্ড বেশি হয়ে যায় পরিমাণটা, তখনই কিন্তু বমি করে ওই বাইল ডাক্টটা ওরা বার করে দেয়, অ্যান্ড সেটাই কিন্তু ওই আপনার হলুদ রঙের বা সাদা রঙের ফেনা ফেনা জাতীয় হয়ে থাকে। ঠিক আছে, তো এটা জেনারেলি দেখবেন সকালের দিকেই করছে ওরা, ভোরবেলা দিকে, যখন রাতের থেকে অ্যাকচুয়ালি রাত আর সকালের যে গ্যাপটা খাবারে অনেকটাই হয়ে থাকে, তো তার জন্য এই খালি পেটে হয়ে যাওয়ার জন্য ওদের কিন্তু এই প্রবলেমটা এসে থাকে। ঠিক আছে, তো এটা তাছাড়াও অনেক রকমের প্রবলেম, অ্যাকচুয়াল প্রবলেম কিন্তু এটা, যদি আপনাদের যে পাপি আছে বা ডগ আছে সে যদি দিনে একবার করে থাকে বা মাঝে মাঝে করছে এই বমিটা, ঠিক আছে, মানে একদিন করলো বা এক সপ্তাহ পর আবার এগেন করলো, ঠিক আছে, দিনে একবার মানে সকালবেলায় করছে, তাহলে কিন্তু ভয়ের কোনো দরকার নেই ফ্রেন্ডস, সেটা এটা নর্মাল। ঠিক আছে, ওরা খালি পেটে হয়ে যাওয়ার জন্যই অ্যাকচুয়ালি করছে, একদম ভয় পাবেন না, আর কোনো মেডিসিন ওকে দেবেন না। ঠিক আছে, আর যদি দেখেছেন একবারের বেশি দিনে ওরকম বমি হচ্ছে ওর, তাহলে ইমিডিয়েট কিন্তু ভেটের সাথে কনসাল্ট করবেন। ঠিক আছে, দেরি না করে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হতে পারে, ওদের কোনো ইনফেকশন হতে পারে, ঠিক আছে, কোনো ডিজিজ হতে পারে ইন্টারনালি, ঠিক আছে, সেটা তো আমি বলতে পারবো না, ভেট দেখবে অ্যান্ড টেস্ট করে সেটা বুঝতে পারবে যে কী হয়েছে অ্যাকচুয়ালি। আর তাছাড়াও ওদের গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। ঠিক আছে, তো জেনারেলি শীতকালে গ্যাস্ট্রিক সমস্যা বেশি হয়ে থাকে, তো গ্যাসের প্রবলেমের জন্য মাঝে মাঝে এরকম বমি ওরা করে থাকে, আর কোনো ফরেন পার্টিকলস যেগুলো হয়ে থাকে যেমন উল্টো পাল্টা চুন বালি সিমেন্ট, আমার রোজ তো খেতে এক্সপার্ট, ঠিক আছে, তো ওরকম চুন বালি সিমেন্ট পাথর, ঠিক আছে, বা অন্যান্য ঘাস টাস এসব খেয়ে নিয়েও কিন্তু এরকম ধরনের জেনারেলি বমি হয়ে থাকে। ঠিক আছে, তো
মেন যেটা বললাম ফার্স্ট পয়েন্ট, যে এই বমিটা হওয়ার কারণ হচ্ছে খালি পেট, ঠিক আছে? তো একদম ভয় করবেন না, এটা খালি পেটে থাকার জন্য হয়ে থাকে। অ্যান্ড এরবার আমি আপনাদেরকে বলবো যে এর প্রিকশন কী, এটাকে কীভাবে আটকানো যায়। তো প্রথমত আমি বলি, এটাকে আটকানোর জন্য একটা আপনাদেরকে যে সকাল আর রাতের মধ্যে খাওয়ার যে গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, আর রাতে যে লাস্ট আপনি যে মিলটা ওকে প্রোভাইড করছেন সেই মিলটা যেন বেশি পরিমাণে একটু দেওয়ার চেষ্টা করবেন। দিনে যদি দুবার দেন বা তিনবার বা চারবার যতবারই দেন না কেন খাবার, আপনি লাস্ট মিলটা যেটা রাতে সেটা একটু বেশি করে দেবেন। আর আপনি কখনোই আপনার যে পাপি বা ডগকে 12টার পর কোনো খাবার দেবেন না, 12টার আগে দেবেন, বা চেষ্টা করবেন একটু দেরি করে খাবার দিতে, মানে 11টা, 10:30, 11টা এরকম নাগাদ আপনি ওকে খাবারটা দেবেন একটু বেশি পরিমাণে। অ্যান্ড তাহলে কী হবে না, ওর খাবারটা ডাইজেস্ট হতে বা এরকম খালি পেটটা অত তাড়াতাড়ি হবে না। আর ভোর হলেই আপনাদের একটু কষ্ট হবে জানি, একটু এই আপনার 5:30, 6টার দিকে বা 6:30 আপনি চেষ্টা করবেন ওকে কিছু খাবার দিতে। আমি বলবো, আমি রোজ ডেলি এই ভোরবেলায় উঠেই হচ্ছে 4টে থিন যে বিস্কিটটা হয়ে থাকে, থিন বিস্কিট, মেরি যে থিন বিস্কিট, ওটা কিন্তু প্রোভাইড করে থাকি, 4টে ভেঙে দিয়ে দিই, ও খেয়ে নেয়, তার সাথে এক বাটি জল খায়। অ্যান্ড তাহলেই কিন্তু ওর বমিটা জেনারেলি হয় না, ঠিক আছে? আর বিস্কুট কিন্তু আপনারা থিন বা মেরি এই দুটো ইউজ করবেন, আদারওয়াইজ অন্য কোনো বিস্কুট কিন্তু ওদেরকে দেবেন না, ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা দিতে পারেন, এটা আপনার একটা আমি টোটকা হিসেবে আপনাদেরকে দিলাম। কারণ সকালে আপনারা ডগ ফুড তো দেন জেনারেলি ব্রেকফাস্ট, তখন ব্রেকফাস্ট তো ওরা কটায় করে, 8টা, 9টায় ব্রেকফাস্ট করে, কিন্তু অত দূর অত দেরি করলে তো ওরা আবার এগেন বমি করতে পারে। তার জন্য সকালে উঠে 2টো বা 3টে বা 4টে বিস্কিট ওকে প্রোভাইড করে দেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই সমস্যাটা জেনারেলি হবে না ওদের। তাও যদি কোনো গ্যাসের সমস্যা হয়ে থাকে, দেখছেন যে তাও মোটামুটি ওরা এই বমিটা করছে দিনে একবার, ঠিক আছে, হ্যাঁ 7 দিন পর হোক বা 2 দিন পর হোক এরকম করছে, তাহলে আপনারা একটা অ্যান্টাসিড ইউজ করতে পারেন, র্যানট্যাক হোক বা PAN 40 বা PAN 20, যেরকম আপনার পাপির বা ডগের এজ হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা সেই ওটাকে খালি পেটে সকালে উঠেই দিলেন, আর রাতে খাওয়ার আগে খালি পেটে ওটা একটা দিয়ে দিলেন, মানে দিনের 2টো ট্যাবলেট আপনি ওকে দেবেন, তাহলে কিন্তু ওই গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু অনেকটাই সলভ হবে। তাছাড়াও আমি একটা সিরাপ ইউজ করে থাকি, সেটা হচ্ছে এনজিপেট হয়ে থাকে বা এনজিপেট প্রো হয়ে থাকে খাবার পরে, যেটা আমি ওকে 5 ml করে দুবার দিই, ঠিক আছে, সকালে অ্যান্ড রাতে। তো ওইটা খাবারটাকে ডাইজেস্ট হতেও সাহায্য করে আর গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকটা সলভ হয়ে থাকে। তো এটাও আপনারা প্রোভাইড করতে পারেন, এটাও একদম ন্যাচারাল আপনারা দিতে পারেন ওকে, কোনো সমস্যা নেই তাতে। তাও আপনারা যদি দেখেছেন একবারে বেশি বমি করছে তাহলে অবশ্যই ভেটেরিনারি কনসাল্ট করবেন, যদি একবার করে থাকে তাহলে একবারও ভয় খাবেন না, ঠিক আছে? আমার এই যে আজকে টোটকাটা সেটাকে ইউজ করে দেখবেন, আপনাদের মেবি অনেকটা হেল্প হতে পারে, ঠিক আছে ফ্রেন্ডস? চলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম অনেক ইনফরমেশান পেতে আর আমার রোজের ভিডিও দেখতে। অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে একটা বেল আইকন আছে সেটাকে অবশ্যই প্রেস করে দিও, কারণ এরকম ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস? চলো, যদি একটু ভালো লাগে, ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টস করে জানিও যে তোমাদের কতটা হেল্প হয়েছে, ঠিক আছে? চলো, বাই বাই, টাটা, টেক কেয়ার।